নমস্কার বন্ধুরা, আজকে যে জোপের নোটিফিকেশনগুলি বেরিয়েছে সেটি ত্রিপুরা রাজ্য থেকে কিছু প্রাইভেট সংস্থা থেকে সেই নতুন বিজ্ঞপ্তিগুলি বেরিয়েছে এবং সেখানে খুবই আর্জেন্টলি লোক নিয়োগ করা হবে। তাহলে ডিটেলসে বলেছি, তার পূর্বে ছোট্টটি রিকোয়েস্ট করেছি, যদি আপনারা আমার চ্যানেলের ফার্স্ট ইয়ার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ফার্স্ট নোটিফিকেশনটির মধ্যে বলা হয়েছে অবশ্যক, তারপর ডিটেলস বলা হয়েছে একজন ফিমেল রিসেপশনিস্ট ও একজন ল্যাব টেকনিশিয়ান চাওয়া হয়েছে। তাহলে দেখুন সেখানে দুটি পোস্ট বলা হয়েছে, একজন ফিমেল রিসেপশনিস্ট চাওয়া হয়েছে এবং একজন ল্যাব টেকনিশিয়ান চাওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে একটি ডায়াগনস্টিক সেন্টারের জন্য যোগাযোগ। তাহলে দেখুন সেখানে একটি ডায়াগনস্টিক সেন্টারের জন্য লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে যারা ইচ্ছুক রয়েছেন রিসেপশনিস্ট এবং ল্যাব টেকনিশিয়ানে কাজ করার জন্য, তাহলে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ওদের এই যে দেখতে পাচ্ছেন নাম্বারটি, এই নাম্বারে ফোন করে ডিটেলসে আপনারা জেনে নেবেন। এবং আমি রিকোয়েস্ট করবো আপনারা প্রতিটি নাম্বারে ফোন করার জন্য কাইন্ডলি অফিস টাইমে ফোন করবেন, ফোন করে ডিটেলসে আপনারা জানবেন। আপনারা যদি ইচ্ছুক থাকেন এই জবটিতে জয়েন করার জন্য তাহলে আপনারা সেখানে ফোন করবেন, আদারওয়াইজ সেখানে আপনারা ডিস্টার্ব করবেন না প্লিজ। তাহলে চলে আসছি পরের নোটিফিকেশনটির মধ্যে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদেরও দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলে আসছি পরের নোটিফিকেশনটির মধ্যে। তাহলে দেখুন পরের নোটিফিকেশনটির মধ্যে ফার্স্টলি বলা হয়েছে জব ভ্যাকেন্সি, তারপর দেখুন সেখানে ডিটেলস বলা হয়েছে সেখানে সেলস এক্সিকিউটিভ সেখানে নিয়োগ করা হচ্ছে। এবং সেখানে বলা হয়েছে যারা আবেদন করবেন আপনাদের সেখানে দেখুন ইংলিশ উইথ গুড কমিউনিকেশন স্কিল অলসো কম্পিউটার ফ্রেন্ডলি। তাহলে দেখুন সেখানে আপনাদের ইংলিশের মধ্যে নলেজ প্রয়োজন এবং কম্পিউটারের মধ্যে আপনাদের ভালো দক্ষতা প্রয়োজন যারা সেলস এক্সিকিউটিভের জন্য আবেদন করবেন। এবং যারা আবেদন করবেন আপনাদের যে কোয়ালিফিকেশন প্রয়োজন, দেখুন সেখানে বলা হয়েছে মিনিমাম আপনাদের গ্র্যাজুয়েশন হতে হবে তাহলে সেখানে আবেদন করতে পারবেন। এবং সঙ্গে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে, দেখুন এক্সপিরিয়েন্স প্রেফার্ড বাট নট ম্যান্ডেটরি, ফ্রেশার্স মে অ্যাপ্লাই। তাহলে দেখুন সেখানে বলা হয়েছে আপনাদের যাদের এক্সপিরিয়েন্স নেই সেখানেও আপনারা আবেদন করতে পারবেন, এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে আপনাদের সেখানে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। এবং এই জবটিতে আবেদন করার জন্য যারা ফ্রেশার রয়েছেন সেখানে আপনারা আবেদন করতে পারবেন। তাহলে দেখুন যারা ইন্টারেস্টেড রয়েছেন সেখানে বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন থ্রু ইমেল। তাহলে দেখুন যারা ইচ্ছুক রয়েছেন আপনারা কি বায়োডাটা অথবা সিভি তৈরি করার পর, দেখুন যে এই মেল আইডি দেখতে পাচ্ছেন এই মেল আইডির মধ্যে আপনারা খুব শীঘ্রই সেখানে সেন্ড করে দিতে হবে। এবং সেখানে পোস্ট এবং বেতন কিছু মেনশন করা নেই, আপনারা এই মেলের থ্রুতে সমস্ত কিছু ইনফরমেশন জেনে নিতে পারবেন। এবং আমি রিকোয়েস্ট করব যখনই বায়োডাটা আপনারা তৈরি করবেন আপনাদের ভ্যালিড ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে দেবেন, কারণ পরবর্তী সময় আপনাদের সাথে কন্ট্যাক্ট করে হতে পারে এই নাম্বারগুলির মাধ্যমে। তাহলে চলে যাচ্ছি পরের নোটিফিকেশনটির মধ্যে। তাহলে পরের নোটিফিকেশনটির মধ্যে আসার পর সেখানে বলা হয়েছে ভ্যাকেন্সি, ডিটেলস বলা হয়েছে কাউন্টার সেলস গার্ল নিয়োগ করা হবে, বায়োডাটা সহ যোগাযোগ করুন। তাহলে দেখুন সেখানে বায়োডাটা যারা ইচ্ছুক রয়েছেন সেখানে বায়োডাটা নিয়ে যোগাযোগ করতে হবে। তাহলে বায়োডাটা দেখুন ওদের যে এই মেল আইডি দেখতে পাচ্ছেন এই মেল আইডির মধ্যে সেখানে আপনারা সিভিগুলো জমা দিতে হবে এবং পরবর্তী সময় ওদের তরফ থেকে আপনাদের সাথে কন্ট্যাক্ট করা হবে এবং সম্পূর্ণ ইনফরমেশনগুলি জেনে নিতে পারবেন। তাহলে বন্ধুরা চলে আসছি পরের নোটিফিকেশনটির মধ্যে, তার পূর্বে ছোটো একটি রিকোয়েস্ট করেছি, যারা এখন অবধি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হননি প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাবেন, কারণ সেখানে এই পোস্টগুলি সবার প্রথমে আপডেট করে দিয়ে থাকি। তাহলে চলে আসছি পরের নোটিফিকেশনটির মধ্যে। তাহলে দেখুন পরের নোটিফিকেশনটির মধ্যে আসার পর সেখানে বলা হয়েছে ভ্যাকেন্সি, ডিটেলস বলা হয়েছে উই হ্যাভ রিকোয়ার্ড এ এক্সপিরিয়েন্স মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ফর আওয়ার প্যাথোলজিক্যাল ল্যাব মার্কেটিং। তাহলে দেখুন সেখানে বলা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে নিয়োগ করা হচ্ছে এবং সেখানে কাজ করতে হবে প্যাথোলজিক্যাল ল্যাব মার্কেটিং নিয়ে। তাহলে দেখুন ল্যাবের মার্কেটিং বিষয়ে করতে হবে। এবং সেখানে বলা হয়েছে যারা ইচ্ছুক রয়েছেন দেখুন প্লিজ সেন্ড দ্য বায়োডাটা এট ইন হোয়াটসঅ্যাপ নাম্বার। তাহলে দেখুন সেখানে আপনারা যারা ইচ্ছুক রয়েছেন আপনারা বায়োডাটা সেন্ড করতে হবে। তাহলে সেন্ড করার জন্য ওদের যে এই মেল আইডি দেখতে পাচ্ছেন এই মেল আইডির মধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেখানে আপনারা সেন্ড করতে পারবেন। অথবা আপনারা যে এই জবটিতে অ্যাপ্লাই করার পূর্বে যারা ইচ্ছুক রয়েছেন যে রিপ্রেজেন্টেটিভ প্যাথোলজিক্যাল ল্যাবের মার্কেটিং করার পূর্বে আপনারা দেখুন আর্জেন্টলি রিকোয়ার্ড, তাহলে দেখুন সেখানে আপনারা ওদের এই যে নাম্বারগুলি দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলিতে কাইন্ডলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ফোন করে ডিটেলসে জেনে নেবেন, কারণ সেখানে খুবই শিগগির সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে চলে যাচ্ছি পরের নোটিফিকেশনটির মধ্যে। তাহলে দেখুন পরের নোটিফিকেশনটির মধ্যে আসার পর সেখানে বলা হয়েছে লোক চাওয়া হয়েছে, ডিটেলস বলা হয়েছে আগরতলা শহরে একটি প্রতিষ্ঠিত শোরুমের জন্য ছেলে
লোক প্রয়োজন। তাহলে দেখুন সেখানে অনলি মেলটাই সেখানে আবেদন করতে পারবেন, সেখানে আগরতলা একটি শোরুমের জন্য। তাহলে আবেদন করার পূর্বে আপনারা এই নাম্বারে ফোন করে সম্পূর্ণ ইনফরমেশনগুলি জেনে নেবেন, জানার পর বন্ধুরা ওদের সাথে কাজে নিযুক্ত হবেন। এবং পরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সার্চ করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, কারণ প্রতিদিন আমরা গভর্নমেন্ট এবং প্রাইভেট সংস্থা থেকে যে নোটিফিকেশনগুলি আসে সেগুলো আমরা আপডেট দিয়ে থাকি আমাদের চ্যানেলের মাধ্যমে। তাহলে চলে আসি পরের নোটিফিকেশনটির মধ্যে। তাহলে দেখুন পরের নোটিফিকেশনটির মধ্যে আসার পর ফার্স্টলি বলা হয়েছে লোক নিয়োগ। তাহলে ডিটেলস বলা হয়েছে TNM DPS এর কাজের জন্য কম্পিউটারের কাজে অভিজ্ঞ একজন যুবক প্রয়োজন। সেখানে একজন বলা হয়েছে, একজন যুবক প্রয়োজন, সেটা কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে সেখানে বলা হয়েছে যোগাযোগের জন্য ওদের দেখুন সেখানে তিনটি নাম্বার রয়েছে, এই তিনটি নাম্বারে কল করতে পারবেন। এবং যোগাযোগের সময়ও বলে দেওয়া হয়েছে সকাল 10টা থেকে দুপুর 1টা অবধি সেখানে ফোন করতে পারবেন। এই যে টাইম রয়েছে এই টাইমের মধ্যেই আপনারা রিকোয়েস্ট করবো ফোন করবেন, আদারওয়াইজ আপনারা অন্য কোনো টাইমে ফোন করবেন না, আপনাদেরকে রিকোয়েস্ট করছি। তাহলে এই ভিডিওটির মধ্যে অনেকগুলি নোটিফিকেশন নিয়ে আলোচনা করেছি। যদি আপনার কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের মধ্যে গিয়ে। তাহলে বন্ধুরা পরের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।